আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আমাদের ধারাবাহিক ইয়াসিন সুরা শুরু করেছিলাম, দীর্ঘদিন আপলোড করা হয়নি, আজকে আপলোড করেছি। আজকে বেশ কয়েকটা আয়াত। প্রিয় ভাই বোনেরা, আপনারা খেয়াল করুন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ইতিপূর্বে আমাদের ধারাবাহিক বিভিন্ন পাড়ার আয়াতগুলো দৈনিক আপলোড করছি। যারা নতুন নতুন ভাই বোনেরা জয়েন করছেন, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন। আর যারা পুরাতন আছেন, আপনারা সবাই তো জানেন। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই জানেন যে সূরা ইয়াসিনের আমরা যে ধারাবাহিক আলোচনা করছিলাম, যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে কোনো এক জায়গায় দুইজন নবী এসেছিলেন অ্যাট এ টাইম, তখন তারা তাদের দিনের দাওয়াত করছিলেন, সকল সেই মানুষগুলো তাদেরকে গ্রহণ করেনি। এরপরে আল্লাহ তৃতীয় আর একজন নবীকে তাদের কাছে পাঠালেন, তারপরেও কিন্তু তারা তাদেরকে মানেনি। আপনারা জানেন যে তখন দূর প্রান্ত থেকে এক লোক দৌড়ে এসলো, তাদেরকে বলল যে তোমরা কেন এই নবীদের কথা শোনো না, তারা তো আর তোমাদের কাছে কোনো মজুরি চান না, তোমরা তাদের কথা শোনো। জি হ্যাঁ, সেই ধারাবাহিক আলোচনা আজকে দেখুন কি বলতেছেন। বিসমিল্লাহ রহমান রহিম। আত্তাখিজু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনি রহমানু বিদুরিল্লাহ। হ্যাঁ রহমান, ঠিক আছে, খেয়াল করেন। আত্তাখিজু, আ হলো গিয়া এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, খেয়াল করেন, ইন্টারগেটিভ। আ মানে কি, হাল মানে কি, মা মানেও কি, এখানে আটা চলে আসছে। আ মানে কি, আত্তাখিজু আমি গ্রহণ করব, আমি কি গ্রহণ করব, সেলাই ঠিক। মিন দুনি হলো পরিবর্তে, ইনস্টিড অফ, মিন মানে হতে, দুনি মানে পরিবর্তে, এক্সেপ্ট ব্যতীত, এটা একসাথে গ্রুপ ওয়ার্ড হয়ে অর্থ হয়েছে ইনস্টিড অফ। হি মানে তার, পসেসিভ প্রোনাউন, খেয়াল করুন, হি মানে ভাই তার, হি বা হু হলো পসেসিভ প্রোনাউন, এখানে হু বা হা ছিল, কেন হি হয়ে গেছে, হি হয়েছে এই যে দুনির এখানে জের আছে, এই জেরটার জন্য এই হুটা হি হয়ে গেছে। জি, মিং দুনিহি তার পরিবর্তে, সেই লোকটা বললেন যে আমি কি গ্রহণ করব তার পরিবর্তে, আলিহাতান অন্য অন্য ইলাদেরকে, সে আল্লাহ ব্যতীত যিনি এক আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত অন্য অন্য ইলাকে আমি গ্রহণ করব নাকি। যে কথাগুলো সেই কওমের লোকগুলো বলতেছিল যে তারা তাদের বাপ দাদার অনেক পূর্বকাল থেকে তারা বিভিন্ন ইলাদেরকে তারা মান্য করে। ভাই আপনারা সবাই জানে যে ইলা জিনিসটা কি, এই ইলাটা হলো সবচেয়ে বড় সমস্যা। আপনার রব বা আল্লাহর যে 99টা নাম আছে তাতে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু ইলা হলো গিয়া সবচেয়ে বড় সমস্যা। আবু জেহেলদের কাছে যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছিল, তখনই তাদের গাত্র দেওয়া হয়েছিল, তাদের গায়ে আগুন ঝলেছিল, কেননা ইলা শব্দের অর্থটা আমাদেরকে বুঝতে হবে যে রব মানে কি লালন পালনকারী। হ্যাঁ, এখানে কোনো সমস্যা, মালিক মানে কি প্রভু বাবা এভাবে, কিন্তু ইলা যখনই বলা হয় তখনই এই সমস্যাটা হয়। ইলা মানে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, কর্তৃত্ব, সাবরেন্টি, পাওয়ার, ক্ষমতা, এই নাম হচ্ছে ইলা। কিন্তু এই যখনই ইলা কথাটা বলা হয় তখনই কেউ মানতে চায় না, সবাই সব কিছু মানতে চায় কিন্তু ইলা কথাটা তখন মানতে চায় না, কেননা তখনই তাদের ক্ষমতা, তখনই তাদের হুকুমের হেরফের হয়ে যাবে। এই জন্য দেখুন যে ইলা হাতান মানে আমি কি আর কোনো হুকুমদাতাকে মানবো, সেই লোকটা বলল। জি, ইন মানে যদি, ইউরিদ নি, ইউরিদ মানে এরাদা, এরাদা মানে ভাই ইচ্ছা করা। আমরা অনেক সময় বাংলায় বলি কি, আমার ভাই আমার একটু এরাদা আছে আমি একটু ঢাকা যাব, এরকম যে বলি ভাই আমার একটু এরাদা আছে আমি বিদেশে যাব। এরাদা মানে ইচ্ছা করা, চাওয়া। যে ইউরিদ নি, নি মানে আমাকে, এই যে পসেসিভ বলে চলে আসে, ই বা নি মানে আমার, আমাকে। তো ইং ইউরিদ নি, যিনি আমাকে ইচ্ছা করেন, কি করেন, আর রহমান পরম করুণাময়, বি দুর্রি মানে ক্ষতি করার, আমি কি তার পরিবর্তে অন্য ইলা গ্রহণ করব, যদি আমার পরম করুণাময় আমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন।
চিন্তা করছেন সে তার পরম করুণাময়কে কতটা বিশ্বাস করে। আমাদেরকেও ঠিক এভাবেই বিশ্বাস করতে হবে, আল্লাহ যদি আমার ক্ষতি করার ইচ্ছা করেন আমাকে কে রক্ষা করতে পারে, আমার কোন ইলা আমাকে রক্ষা করতে পারে। জি, এই জন্যই ভাই এই সব যে ঘটনাগুলো কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কেন? কারণ পৃথিবীর বয়স তো হাজার 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 বয়স পৃথিবীর, এর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা ঘটে গেছে, আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত ঘটনার সাক্ষী। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর সৃষ্টি থেকে টিল নাও সমস্ত ঘটনার সাক্ষী। কিন্তু এই সকল ঘটনাবিদ্যে কিছু কিছু ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, শোনাচ্ছেন। কেন? আমাদের লেসন, আমাদের শিক্ষার জন্য, আমাদের কথাবার্তা চাল চলন ওঠা বসার জন্য এভাবেই হয়। জি প্রিয় ভাই বোনরা, তো সেই লোকটার কথাটা আল্লাহ অনেক পছন্দ করেছেন, সেই ব্যক্তির যার জন্য তার কথাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কোট করে কোরআনে শোনাচ্ছেন যে সেলাই ঠিক আদার ইলা ইনস্টিড অফ হিম, ইফ দ্য মার্সিফুল ডিজায়ার্স হার্ম ফর মি, আমার আল্লাহ স্যার আমাকে কে ক্ষতি করতে পারে, যদি আমার আল্লাহ ক্ষতি করেন আমাকে কে রক্ষা করবে। জি প্রিয় ভাই, এই হলো গিয়া তার কথা ছিল। প্রিয় ভাই বোনরা একটু খেয়াল করো যে ই যে আলিহাতান, আলিহাতান কথা কিন্তু ইলা, ইলা থেকে আলিহাতান হয়েছে। ইলা হলো গিয়া সিঙ্গুলার, আর আলিহাতান হলো ভাই প্লুরাল। যেমন আমরা বলি অলি, অলি মানে কি ভাই? অভিভাবক। অলি প্লুরাল হলো আউলিয়া, ইজ আউলিয়া। যে প্লুরালের চিহ্ন দেখানোর সময় দেখবেন আ হামজা যাবার আ চলে আসে, তা চলে আসে। জি, এগুলো হলো কি প্লুরালের চিহ্ন, এগুলো দেখলে আমরা বুঝতে পারি এটা প্লুরাল হয়ে গেল। জি চলো, হ্যাঁ এরপর দেখুন কি বলছে, লা তুগনি, লা মানে না, তুগনি মানে আমার কাজে আসবা, গানি তুগনি মানে কি গানি কোনো কাজে আসা, কোনো লাভবান হওয়া, কোনো ফল হওয়া। যেমন আমরা এই সে সুরা লাহাবে পাই যে তাব্বাত ইয়াদা আবিলা হাবি ওয়া তাব্বা, হ্যাঁ তাব্বাত ইয়াদা আবিলা হাবি ওয়া তাব্বা, মা আগ্না, এই যে মা আগ্না, আগ্না গানা গানা, এই যে মা আগ্না, এই যে মানে তার কোনো কাজে আসবে না, আবু লাহাবের কোনো ধন সম্পত্তি, সে লা তুগনি মানে আমার কোনোই কাজে আসবে না, আন্নি মানে আমার শাফাআতুহুম তাদের সুপারিশ, মানে সেই যে অন্য অন্য ইলাদেরকে যদি আমি মানি সেই ইলাদের কোনো সুপারিশ আমার কাজে আসবে না যদি আমার আল্লাহ আমাকে ক্ষমা না করেন, আমার আল্লাহ যদি আমাকে উদ্ধার না করেন আমাকে কোনো ইলা আমার কোনো কাজে আসবে না। তার ইয়াকিন কতটা বিশ্বাস ছিল, তার কতটা দৃঢ় ছিল সেটা আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন। সেই লোকটার তার ইয়াকিন বা তার ইমানের উপরে এতটা দৃঢ় ছিল যার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করে তার এই কথাগুলোকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা যেন এই সকল লেসন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। যে বলতেছেন যে আন্নি মানে আমার শাফাআতু হুম, হুম মানে হুম মানে তাদের, খেয়াল করুন এই যে হুম হুম মানে তাদের, একটু খেয়াল করি, ই মানে আমার, না আমাদের, কা তোমার, কুম তোমাদের, হাবাহু তার, হুম মানে তাদের, যে শাফাআতু হুম তাদের সুপারিশ, তাহলে শাফাআতুহা তার সুপারিশ, শাফাআতু কা তোমার সুপারিশ, শাফাআতু কুম তোমাদের সুপারিশ। জি এইভাবে খেয়াল করুন, আপনারা একটু দাঁড়িয়ে বুঝতে পারবেন। সাই আন মানে কিছু, সাই আন মানে ভাই কিছু, এনিথিং অ্যাট অল মানে কোনোই কাজে আসবে না তাদের সুপারিশ, অলা এবং না ইউং ফিকুন, ইউন না সরি, অলা এবং না ইউং কিজুন, কিজুনি। আবার দেখুন একটু খেয়াল করে, একটা শব্দের ভিতরে কতটা শব্দ লুকিয়ে আছে, একটা সেন্টেন্স এটা কত বড়, দেখেন ওয়া মানে এবং লা মানে না, লা মানে না, এই যে না লা নেগেটিভ, লা মানে না, লাম মানে না, মা মানে না, তো এবং না, ইয়া আছে লাস্টে উ আছে, তাহলে কী হলো এটা ভাই? পার্সোনাল প্রোনাউন, ইয়া আছে লাস্টে উ বা উনা আছে, মাঝখানে ভার্ব আছে, এই যে ভার্ব, তাহলে ইউং কি জুনা মানে তারা উদ্ধার করতে পারবে না, নি মানে আমাকে, এই যে ই বা নি, ই অথবা নি মানে আমার, আমাকে, তাহলে ওয়ালা ইউং কি জুনা তারা আমাকে উদ্ধার করতে পারবে না, নট দে উইল, হ্যাঁ নর উইল দে সেভ মি, তাহলে কি, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না, দেয়ার ইন্টারসেশন উইল নট অ্যাভেল মি অ্যাট অল নর উইল দে সেভ মি। অর্থাৎ সেই লোকটা বলতেছে যে আমার আল্লাহ যদি আমাকে না বাঁচান, আমার রহমত না করেন, তাহলে কোনো ইলার সুপারিশ আমার কোনো কাজে আসবে না, আবার তারা আমাকে উদ্ধারও করতে পারবে না।
এই জিনিসটা তার ভিতরে ছিল, ঈমান দৃঢ় ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন তার কথাগুলো, এই জন্য আমাদেরকে শোনাচ্ছেন, আমরাও যাতে আমাদের উঠা বসা চলাফেরায় কথাবার্তায় এইগুলো থাকে ভাই, এই উদ্দেশ্য কিন্তু এটাই। দেখুন হ্যাঁ, এই যে উদ্ধার করা কোথেকে এসছে, একটু ক্রিয়ার চার নম্বর ফর্ম, এটা হলো ক্রিয়ার কত নম্বর ভাবে চাম্বার, চার নম্বর ফর্ম আছে। দেখুন আংকজা, আংকজা মানে সে উদ্ধার করেছে, ইউং কিজু মানে সে উদ্ধার করে বা করবে। এখন দেখেন আমি উদ্ধার করি, আংকিজু আমি উদ্ধার করি, তুং কিজু তুমি উদ্ধার করো, খেয়াল করেন। আবার দেখেন ইউং কিজু সে উদ্ধার করে, হ্যাঁ ইউং কিজু, নুং কিজু আমরা উদ্ধার করি, তুং কিজু না তোমরা উদ্ধার করো, ইউং কিজু না অথবা ইউং কিজু মানে তারা উদ্ধার করে, এই সে ইউং কিজু তারা উদ্ধার করে। এই রিলেটেড আরেকটা শব্দ দেখেন আব্বু তলা মানে সে বাতিল করেছে, ইউবুতিলু সে বাতিল করে বা করবে, এটা ক্রিয়ার চার নম্বর ফর্ম। জি প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ, দেখতে দেখতে ইনশাল্লাহ বুঝে যাবেন। প্রিয় ভাই বোনেরা দেখুন যে আমরা আয়াটা পেয়েছি যেটা আ আত্তা খিজু, এই যে আটা বাদ আ হলে গিয়ে আপনার ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, মূল শব্দ হলো আত্তা খিজু, হ্যাঁ আত্তা খিজু আমি কি, আত্তা খিজু আমি কি কী করবো ভাই বলেন তো, গ্রহণ করব, এটা কী আসছে, এই যে ইত্তা বা মানে সে অনুসরণ করেছে, ইত্তা খাজা মানে সে গ্রহণ করেছে, হ্যাঁ ইয়াত্তা খিজু সে গ্রহণ করে বা করবে, তাই ইত্তা খিজ গ্রহণ করো, ইত্তা খিজ গ্রহণ করো, খেয়াল করেন, আর যে গ্রহণ করে তাকে বুত্তা খিজ। এবার দেখেন তাহলে কী হচ্ছে, আত্মা খিজু আমি কি গ্রহণ করব, এই যে এখানে করতে আসছে ইয়াত্তা খিজু মানে সে গ্রহণ করে বা করবে, ইয়াত্তা খিজু মানে সে গ্রহণ করে বা করবে, আমি গ্রহণ করি তাহলে কী হবে, আত্মা খিজু, এই যে আত্মা খিজু আমি গ্রহণ করে করব, তুমি গ্রহণ করবে তাত্তা খিজু, সে গ্রহণ করবে ইয়াত্তা খিজু, আমরা গ্রহণ করব নাত্তা খিজু। জি প্রিয় ভাইরা এই যে দেখেন এখান থেকে নয় এইখান থেকে এটা চলে আসছে, এই যে তা আ আত্মা খিজু, এখানে ইয়াত্তা খিজু সে গ্রহণ করে, তাই আত্মা খিজু আমি গ্রহণ করি। জি প্রিয় ভাই বোন এভাবে খেয়াল করেন আপনারা প্রত্যেকটা জিনিস, আমরা চেষ্টা করতেছি গ্রামে গিয়ে টার্মটা নিয়ে আসার জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ এবার দেখেন সেই লোকটা কী বলেছিলেন, সে একটু বলেছিলেন যে ইন্নি নিশ্চয়ই আমি, আই উড বি ইজান, ইজান মানে যখন তখন বা তাহলে, এখানে আপনারা জানেন যে প্রত্যেকটা হর বা প্রিপোজিশন আসে সেই সেন্টেন্সকে অর্নেট করার জন্য, অলঙ্কৃত করার জন্য, এই জন্য সেই সেন্টেন্স অনুযায়ী তার অর্থটা একটু চেঞ্জ হয়ে যায়। এখানে ইজা হলো গিয়ে তাহলে, দেন লা ফি, লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, লা মানে অবশ্যই, দেখুন ফা সা লা কালবি, লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই মধ্যে থাকবো কিসের, দলালান বিভ্রান্তি, মুবিন স্পষ্ট, আমি তাহলে একেবারে কমপ্লিটলি বিভ্রান্তির মধ্যে চলে যাবো, পড়ে যাবো যদি তোমাদের সেই এই ইলাহান অধিক ইলার কথা আমি শুনি, আমার এক ইল্লাকে, ইলাহকে বাদ দিয়ে যদি আমি অন্য অন্য ইলাদের কথা শুনি, তাহলে আমি একদম সুস্পষ্ট বিভ্রান্তিতে পড়ে যাব। চিন্তা করেন ভাই, চিন্তা করেন কত সুন্দর তাদের কথা ছিল, আমাদেরকে বুঝতে হবে ভাই, এই কথাগুলো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকের কথা পছন্দ করেছেন, এই জন্য কোরআনে আপনাকে আমাকে শিখাচ্ছেন। হ্যাঁ এরপর দেখুন সেই লোকের কথাগুলো দেখেন, সব ধারাবাহিকভাবে সেই লোকটার কথাগুলো কী সুন্দরভাবে তুলে ধরছেন, ইন্নি নিশ্চয়ই আমি, আমান্তু আমি ইমান এনেছি, খেয়াল করেন ভাই এটা ক্রিয়ার, দেখেন একটু খেয়াল করেন, এটা হলো ভার্ব, ভার্বের পিছনে আপনার পার্সন চলে আসছে মানে অতীতকাল, এই যে পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম, এই যে তু মানে আমি, এই যে তু, তুটা এখানে চলে আসছে, তা আমান্তু আমি ইমান এনেছি, তাহলে তুমি ইমান এনেছো, আমান্তা সে ইমান এনেছে, আমানা আমরা ইমান এনেছি, আমান্না তোমরা ইমান এনেছো, আমান্তুম তারা ইমান এনেছে, আমানু, জি ইন্নি নিশ্চয়ই আমি, আমান্তু আমি ইমান এনেছি, রব্বি কুম তোমাদের রবের, এই যে কুম, কুম মানে তোমাদের, তো রব্বি কুম তোমাদের রব, রব্বাক্কা তোমার রব, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাহা তার রব, রব্বাহুম তাদের রব, জি এই যে দেখুন কত সুন্দর, সবগুলো আপনি চেঞ্জ করেন মিলে যাবে, তো রব্বা বি রব্বিকুম, বি মানে দ্বারা দিয়ে করতে, এই যে দেখেন বি, বি কোথেকে আসছে, প্রিফিক্সের এই যে বি, ফাস আলা কাল বি, বি একটা হলো গিয়ে আপনার হর্ব চলে আসছে প্রিপোজিশন, তাহলে তোমার রবের প্রতি আমি ইমান এনেছি, আর ফা অতএব ইসমাউনি,
খেয়াল করেন, ইসমা অনেক শব্দ দেখেন, একটা শব্দের ভিতর থেকে আমরা অক্ষর ভিতর থেকে অর্থ বোঝার চেষ্টা করতেছি। ফা মানে অতঃপর, মূল শব্দ ছিল সামিয়া, সামিয়া মানে শোনা, আর উ মানে তোমরা, প্লুরাল, এই যে উ উ চিহ্ন দেখেন, প্লুরালের চিহ্ন উ, আর নি মানে আমাকে বা আমার, এই যে নি পসেসিভ প্রোনাউন রেড মার্কের, ই অথবা নি মানে আমার আমাকে, ই অথবা নি মানে আমার আমাকে, জি। ফাসমাউনি, অতএব তোমরা আমার কথা শোনো রে ভাই, তোমরা এই নবীদের প্রতি অত্যাচার করো না, নবীদেরকে তোমরা রিগ্রেট করো না, তোমরা নবীদেরকে তোমরা রিজেক্ট করো না, তোমরা আমার কথা শোনো, ওনারা তো ভালো কথা বলতেছেন, ওনারা তো দিনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তোমাদেরকে তো জাহান্নামের বাঁচানোর কথা বলতেছেন, অতএব তোমরা আমার কথা শোনো, আমি ইমান আনছি, তোমরা ইমান আনো। এভাবে দেখেন সেই লোকটা মানে থার্ড পার্সন একজন চলে আসলো সেই মানুষদেরকে, সেই কমদেরকে বোঝানোর জন্য, যেহেতু নবীরা দিনের দাওয়াত দিচ্ছেন, নবীরা তাদের কথা শুনতেছেন না, মানতেছেন না, জি। যেহেতু সেই কথাগুলো আমি আবার বলছি, তার কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর পছন্দ করেছেন, এই জন্য ধারাবাহিকভাবে দেখুন আজকের আয়াতগুলো সেই লোকটার কথা, যার নাম, যার নামটা ছিল হাবিব নজর। আমি এর আগে গত ক্লাসে বলেছিলাম তার নাম ছিল হাবিব নজর, যিনি একজন কুষ্ঠ রোগী ছিলেন একদিকে, তারপর ছিলেন অঘা অকাতরে উনি দান করতেন, উনি যা কিছু আয় করতেন তার অর্ধেকের মতো বেশি উনি দান করে দিতেন সবসময়, এইরকম সে ওনার, আর উনি ছিলেন ইমানদার বান্দা, জি। প্রিয় ভাই বোনেরা, সেই লোকটার কথা এইভাবে ধারাবাহিক আজকে আলোচনা আমাদের করতেছেন আল্লাহ, যে দেখো কী হচ্ছে, তোমরা আমার কথা শোনো ভাই। হ্যাঁ, সামিয়া গ্রুপ থেকে দেখেন, ক্রিয়ার এক নম্বর ফর্ম, তিন নম্বর দলের, সামিয়া মানে সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, আর ইসমা শুনো, ইসমা মানে শুনো, আল্লাহ তাসমা মানে শোনো না, ইসমা মানে শোনো, ইসমা থেকে এখানে চলে আসে, ইসমা শোনো, আল্লাহ প্লুরাল হলো, ইসমাউ মানে তোমরা শোনো, ইসমাউ মানে তোমরা শোনো, আমার কথা শোনো, যে আমি ইমান আনছি, তোমরা ইমান আনো, নি মানে আমাকে বা আমার, জি। দেখুন ইসমা মানে তোমরা আমার কথা শোনো, আর এখান থেকে লা তাসমা মানে শোনো না, লা তাসমা মানে শোনো না, এই লা তাসমা নিয়েও কিন্তু একটা আয়াত আছে ভাই, আপনার সুরা সম্ভবত হুজরাতে হয়তো দেখবেন, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যে হ্যাঁ ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু, আর কাফেররা বলবে, অস্বীকারকারীরা বলবে, অমান্যকারী বলবে কি, লা তাসমাউ লি হাযাল কোরআন, তোমরা খবরদার খবরদার এই কোরআনকে শুনবা না, ওয়াল গাউফি এবং গেঞ্জাম লাগাই দাও, হট্টগোল করো, লা আল্লাকুম তাগলিবুন, লাল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা গালিব হয়ে যাবা, বিজয়ী হয়ে যাবা ভাই। এই ধরনের কিন্তু অমান্যকারীরা পৃথিবীতে ছিল এবং এখনও আছে, এই সম্পর্কে আল্লাহ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, যে কাফেররা বা অমান্যকারীরা তোমাদেরকে বলবে, খবরদার খবরদার কোরআন শুনবা না, কোরআন যেখানে হবে কোরআনের সেখানে তোমরা গ্যাঞ্জাম লাগাই দিবা, গ্যাঞ্জাম করবা, কোরআন শুনবা না, বুঝতে পেরেছেন ভাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআন পড়ার ব্যাপারে, কোরআন অধ্যয়নের ব্যাপারে আল্লাহ বলেছেন, যখনই তোমরা কোরআন পড়বা, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইজা কারআ কুরআনা, ফাইজা কারআ কুরআনা, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, যখন তুমি কোরআন অধ্যয়ন করবা, যখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবা। হ্যাঁ ভাই, চিন্তা করেন, আমাদের এগুলো বুঝতে হবে, কোরআনের ভাষাগুলো বুঝতে হবে, বুঝলেই আমরা চলতে পারবো, জি। প্রিয় ভাই বোন দেখুন, এই যে রিলেটেড আমরা অনেকগুলো আরও শব্দ পেয়েছি, আমিলা মানে সে আমল করেছে, ইয়ামালু সে আমল করে বা করবে, একই গ্রুপের, তারপরে ইমাল ইসমা ইমাল, তারপরে ইলাম মানে শোনো, আলিমা মানে সে জেনেছে বা জানে, তো ইয়া আলামু সে জানে বা জানবে, তো ইলাম মানে জানো, লা তাআলা মানে জেনো না, জি। এভাবে দেখতে থাকুন ভাই, দেখতে 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 আমরা ইনশাল্লাহ কোরআনকে বুঝে পড়তে পারবো। হ্যাঁ ভাই দেখেন, এই আয়াতটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত মর্মান্তিক একটা আয়াত চলে এসছে, ২৬ নম্বর আয়াত। যখনই সেই লোকটা তাদেরকে দিনের দাওয়াতের জন্য বলল যে তোমরা ভাই এই নবীদের কথা শুনো, সাথে সাথে কী করলো ভাই, যে যেখান থেকে পারল তাকে হয় ছুরি মারল, না হয় পাথর মারল, হ্যাঁ না হয় ঘুষি মারল, এভাবে মেরে তাকে রক্তাক্ত করে তাকে হত্যা করলো, সেই লোকটাকে হত্যা করলো, মেরে ফেললো। এই ঘটনাটা আল্লাহ এখানে আর উঠাননি, না উঠিয়ে আল্লাহ একবারে চলে গেছেন। যখনই তাকে হত্যা করা হলো, সে কী করেছে, তার দোষ ছিল কি, তার দোষ একটাই ছিল, সে দিনের
পক্ষে কথা বলেছিল, সে সত্যের পক্ষে কথা বলেছিলেন, তিনি সত্যের পক্ষে কথা বলেছেন বলে তাকে হয় তাকে ছুরি মেরে হত্যা করেছে, না হয় পাথর মেরে হত্যা করেছে, তাকে মেরে তাকে রক্তাক্ত করে তাকে শেষ করে দিয়েছে। শেষ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, কিলা, কিলা মানে বলা হলো, এটা প্যাসিভ ভয়েস আর কি, কলার ভাই, কলা মানে সে বলেছে, আর কিলা মানে বলা হলো, ইট ওয়াজ সেইড, আল্লাহ বলছে ইট ওয়াজ সেইড, ইদখুলি ইদখুলি জান্নাতা, যাও তুমি সরাসরি ডাইরেক্ট জান্নাতে চলে যাও। সুবহান আল্লাহ, সেই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ বলছেন যে সরাসরি তুমি জান্নাতে চলে যাও, তোমার কোনো আর কোনো প্রশ্ন নাই, তোমার কোনো হিসাব নাই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কোরআনের টোনকে আমাদের বুঝতে হবে ভাই, কোরআনের ভাষাকে আমাদেরকে বুঝতে হবে, তাহলে আপনার কোরআন আপনার সাথে কথা বলবে, কোরআন আপনাকে পথ দেখাবে। যখনই সেই লোকটাকে মারা হলো, আল্লাহ বললেন কিলা, বলা হলো ইদখুলি, এই যে দেখালা থেকে আসছে, দেখালা মানে সে প্রবেশ করেছে, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে, আর উদখুল প্রবেশ করো মানে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, আদেশ, এই উদখুল মানে উদখুল প্রবেশ করো, লিল জান্নাতা, লিল জান্নাতা, জান্নাতে দ্য প্যারাডাইস, প্যারাডাইসে তুমি প্রবেশ করো। কলা, এইবার জান্নাতে ঢুকলো, ঢোকার পরে সেই লোকটা বলল, সেই লোকটা বলল কলা, হি সেড ইয়া লাইতা, ইয়া লাইতা, হায় আফসোস, হায় আফসোস, এলাস এলাস, কৌমি আমার জাতির লোকেরা, আমার পিপলরা, আমি যাদেরকে এই দিনের দাওয়াত দিয়েছি, ইয়া আলামুন, ইয়া আর উনা মানে তারা, মূল শব্দ আইন লাম মি মানে এলেম মানে জানা, দে নিউ, হায় হায় রে, তারা যদি জানতো, আমার জাতির লোকেরা যদি জানতো আমি এই একটা ভালো কথা বলছিলাম, একটু দিনের পক্ষে কথা বলেছিলাম, নবীদের পক্ষে কথা বলেছিলাম, আর ওরা আমাকে মেরে ফেললো, আর আমার আল্লাহ সরাসরি আমাকে এত জান্নাত নাজের নিয়ামত দিয়েছেন, কত বড় পুরস্কৃত করেছেন, হায় আল্লাহ, আমার এই কমের লোকরা যদি এগুলো জানতো। চিন্তা করেন সেই ঘটনা, অলরেডি দেখেন আমরা এখন কোরআনের মধ্যে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করেছেন, সাথে সাথে জান্নাতও অলরেডি তাকে দিয়ে দিয়েছে, বরাদ্দ করে দিয়েছেন, অলরেডি সে জান্নাতে এখন আছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ বলতেছেন কোরআনে। হ্যাঁ, এবার দেখুন কি বলছেন, সুবহান আল্লাহ, বিমা, বিমা, বি মানে দাঁড়া দিয়ে করতে, মা মানে যা, এই বিমা মানে একটা গ্রুপ ওয়ার্ড, কিসের, হাউ, গাফারা, ক্ষমা করেছেন, হ্যাজ বিন, ফরগেন, ফরগেন, ফরগিভেন, আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, লি মানে আমাকে, লি মানে আমাকে, আমাকে ক্ষমা করে দিয়েছেন, রব্বি আমার রব, আবার দেখেন রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব, জি আমার আল্লাহ আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়া জালনি, ওয়া মানে এবং জাল মানে বানানো, নি মানে আবার আমাকে, দেখেন নি মানে আমাকে, আমাকে আমার বা আমাকে, এবং আমার আমার আল্লাহ আমাকে বানিয়েছেন কি, মিন মানে হতে বা অন্তর্ভুক্ত, ওয়ান অফ দ্য আল মুকরামিন, মুকরামিন, মুকরামিন কি ভাই, আক্রমা, আক্রমা থেকে চলে আসছে, আক্রমা মানে সে সম্মানিত করেছে, ইয়াক ইউক্রিমু সে সম্মানিত করে বা করবে, আর যাকে সম্মানিত করা হয় সে হলো মুকরামিন, মুকরাম, ঠিক আছে, আর মুকরামিন মানে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছে, শুধু সম্মানিত উনি একা নয়, পৃথিবীতে আরও অনেক 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 মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, সেই সম্মানিতদের দলে ওনাকে অন্তর্ভুক্ত করেছেন, এ কথাটাই উনি বলতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ভাই, চিন্তা করেন, আহা, আর সে যে জন্য তার কথাগুলো আল্লাহ সুবহানাল্লাহ অনেক 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 পছন্দ করেছেন, আর সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যাতে আমরা এভাবে শিক্ষা গ্রহণ করি। জি, হাউ মাই রব হ্যাজ গি ফর গিভেন মি অ্যান্ড মেড মি ওয়ান অফ দ্য অনার্ড। প্রিয় ভাই বোন দেখুন, এই যে গফারা, গফারা করতে গেছে সামিয়া গ্রুপের, ক্রিয়ার এক নম্বর ফর্ম, তিন নম্বর দল, সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে, গফারা সে ক্ষমা করেছে, ইয়াগফিরু সে ক্ষমা করে বা করবে, জি, আর এটা হলো যে জালা মানে সে বানিয়েছে, ইয়াজা আলু সে জামা বানায় বা বানাবে, এটা হলো ক্রিয়ার দুই নম্বর, এক নম্বর ফর্মের দুই নম্বর দলের জালা, এই জালা এখান থেকে চলে আসছে জালা, জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই বোনরা কোরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। প্রিয় ভাই বোনেরা, আমরা আবার সামনে যখনই সুযোগ পাবো এর সুরা ইয়াসিনের, আমরা আবার বেশ কিছুদিন পরে, কয়েকদিন পরে আবার আপলোড করবো, আর আগামী নিয়মিত আপনারা আমাদের সুরা ইমরান চলতেছে, ইমরানের ধারাবাহিক ক্লাসগুলো জয়েন করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।